দেখেন, টাইপ টুল দিয়ে আমি কাজ করব, ঠিক আছে? টাইপ টুল এটাকে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আর্টবোর্ডটাকে আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, ঘুরাই ফেলতে পারবেন। না এইখান থেকে দেখেন, এইখান থেকে আমি এটাকে ল্যান্ডস্কেপ করে নিলাম। টাইপ টুল দিয়ে আমি এখন লিখবো। হ্যাঁ, এটা হচ্ছে কার কি টাইপ টুল। টাইপ টুল দিয়ে আমি এখানে ক্লিক করলে কি হবে, কার্সর চলে আসবে না? লেখেন এখানে এলইডিপি, আমি ক্যাপস লক অন করে আমি এলইডিপিটা লিখে নিলাম। এটার ফন্ট আপনারা এইখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, এখান থেকে চেঞ্জ করা যায়। যে আমি এইখানে দেখি তো ফন্টটা আছে, হ্যাঁ এটাকে বোল্ড না নিয়ে একটু মিডিয়াম নি, সেমি বোল্ড। এটা কি আমরা এই অংশ এখন আমি এটাকে এডিট করতে পারবো? হ্যাঁ, এইখানে দেখেন আমাদের ক্যারেক্টারের যে এটা আসছে, হ্যাঁ এটা হচ্ছে ক্যারেক্টার গ্যাপ। আর এটা যদি আপনি গ্যাপ করতে চান, আমরা গ্যাপ করতে পারবো, অথবা কন্ট্রোল যদি আপনি চাপেন তাও হবে, এরো চাপলেও হবে। এইভাবে করে নি গ্যাপ, এই লেখাকে আমি, আপনি যদি কখনো এডিট করতে চান যে লেখাকে, আমি সাপোজ এই ডি এর একটা, ই এর একটা অংশ কেটে দিব, এল এর একটা অংশ কেটে দিব, বা কোনো কিছু অ্যাড করব, তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই লেখাকে ভাঙতে হবে। হ্যাঁ, লেখাকে ভাঙতে হলে কি করতে হবে, এইখান থেকে দেখেন টাইপ টুল আছে, টাইপ টুল থেকে আমাকে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করতে হবে, অথবা কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন। তাহলে দেখেন লেখাটা আমার এখন ভেঙে গেছে, এটাকে আপনি আর এডিট করতে পারবেন না। হ্যাঁ, এটাকে এডিট করতে পারবেন শুধুমাত্র কি করে, লেখাকে আপনি ওইভাবে টাইপ টুল দিয়ে এডিট করতে পারবেন না, এটা এখন শেপে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, এটাকে যদি আনগ্রুপ করেন তাহলে কি হবে, একটা একটা হবে, এই যে বুঝছেন, একটা একটা। এখন এইটাকে আমরা এইভাবে ভাঙতে পারবো, এই যে দেখছেন, আমরা এটাকে আমরা এভাবে এখন এডিট করতে পারবো। তো এটা করবো না, আমরা অফসেট প্যাথের কাজ দেখাবো, সেটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, এটা অবজেক্টের যাবতীয় কাজ আমরা এইখান থেকে, এই অবজেক্ট মেনু থেকে পাবো। এখানে দেখেন পাথ নামের একটা অপশন আছে, সেখানে
আউটলাইন স্ট্রোক অফসেট প্যাথ এবং বিভিন্ন রকমের ইয়ে আছে। আমরা আজকে দেখাবো আপনাদের, আমি দেখাবো সেটা হচ্ছে অফসেট প্যাথ। এই তো আমরা চলুন প্রিভিউ করে দেখে নিই, এটা হচ্ছে অফসেট কতটুকু দেবেন। হ্যাঁ তো আমার এই অংশটুকু হচ্ছে আর কি, এই অংশটুকু মূল ইয়ে, হ্যাঁ টেক্স, বাদ বাকিটুকু আমার অফসেট হয়ে গেছে। এখানে ফোর না দিয়ে থ্রি দেন, এখানে টেন টেন না দিয়ে আমি 8 দিই, তাহলে একটু কমবে। এটা হচ্ছে মিটার বা রাউন্ড, যদি দিতে চান রাউন্ড হয়ে যাবে। এই যে আমার এই অংশটুকু রাউন্ড হয়ে গেছে, হ্যাঁ বেভেল দিলে বেভেল হবে, তো আমি রাউন্ডই দিই। এটা 5 দিয়ে দেখি, ওকে। এখন দেখেন আমার এইটুকু আমার অফসেট প্যাথ হয়ে গেছে। এখান থেকে আমি কালার চেঞ্জ করি, এইখানে দেখেন আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এইটাকে ধরব, ব্ল্যাকটাকে, বা আমি যদি আনগ্রুপ করি, আনগ্রুপ করে ফেলছি, এখন একটা একটা করে ধরে এই যে শিফট চেপে একটা একটা করে এভাবে ক্লিক করবেন, আমার ব্ল্যাক কালারটা চলে আসছে এইখানে। আমি ব্ল্যাক কালারটা যদি চেঞ্জ করতে চান, আমরা চেঞ্জ করতে পারি, কালারটাকে এক্সপ্যান্ড করে নি, এবার চলেন আমরা শেপ দিয়ে একটু কাজ করি। হ্যাঁ স্যার, ক্রিয়েট আউটলাইন এর শর্টকাট কি ছিল? কন্ট্রোল শিফট ও, ক্রিয়েট আউটলাইন, হ্যাঁ কন্ট্রোল শিফট ও। আমি তাহলে এবার স্টোক দিলাম, হ্যাঁ এটা যদি হালকা রাউন্ড দিতে চান আপনারা দিতে পারেন। হ্যাঁ যেইখান থেকে মূলত রাউন্ড কমায় বাড়ায় যে দেখছেন, এখান থেকে আমরা হাত দিয়েও করতে পারি। এই এইবার
এখানে যদি মাইনাস দেন তাহলে কি হবে দেখেন, আর মাইনাস দিলে কি হবে ভিতরের দিকে আসবে, মাইনাস দিয়ে করি পনেরো না দিয়ে আর একটু বাড়িয়ে দেন তাহলে আরো ভিতরে আসবে। এভাবে প্রিভিউ করে করে দেখবেন, ঠিক আছে? দশ দশে দি। আচ্ছা এখন এইটার কালারটা সাপোজ এরকম করতে পারে। হ্যাঁ আবার আমরা এখানে অফসেট প্যাথ প্রিভিউ ওকে মাইক্রোফোন অন কর। এরকম ভাবে অনেক কিছু করা যায়। হ্যাঁ দেখা যাচ্ছে ওকে, তারপরে আবার সেট প্যাথ আমরা এইখান থেকে ব্ল্যাক থেকে কালার। এটা আমার আমি লাস্টের গুলাতে রাউন্ড দিই নাই, বুঝছেন? লাস্টেরটা আমি রাস্তাটা জাস্ট আমি টক দিয়ে ইয়ে করে দিই। এরকম অফসেট প্যাড দিয়ে এরকম অনেক কিছু তৈরি করা যায়। যে আপনারা কি কেউ মাইক্রোফোনটা অফ করেন, বুঝতে পারছেন এটুকু? না পারলাম ভিডিও সমস্যা নেই, কারো মনে হয় মাইক্রোফোন অন আছে, আপনার কথা শুনতে সমস্যা হচ্ছে।